আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আস্ত মুরগির রোস্টের রেসিপি আপনারা কিন্তু বাসায় যে কোনো অকেশনে এই রোস্টটি তৈরি করতে পারবেন বাসায় নতুন জামাই আসলে বা নতুন কোনো মেহমান আসলে তখন কিন্তু এই রোস্টটি আপনারা তৈরি করতে পারবেন তা চলুন দেখে আসি আজকে এই রোস্টের রেসিপি যেহেতু এখানে আস্ত চিকেনের রোস্ট বানাবো তাই বড়ো সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি আর ওর ভিতরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার জিরা পাউডার আর মরিচ পাউডার এগুলো আমি সব এক চা চামচ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ সবগুলো মশলা দেওয়ার পরে এখানে আমি এক পিস লেবু নিয়ে নিয়েছি আর লেবুটা চিপে আমি এখানে রস দিয়ে দিলাম আর ভালোভাবে মশলার সাথে আমি এখন মিশিয়ে দিচ্ছি সবগুলো মশলার সাথে একসাথে লেবুর রসটা মিশিয়ে এই এইরকম একটা পেস্ট তৈরি করতে হবে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চার চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি রান্নার সময় যদি লবণ কম হয় আবারও আমি লবণ ব্যবহার করব এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিয়ে আমি আগে থেকেই কেটে রাখা মুরগিটা নিয়ে নিচ্ছি দেখুন আমি আগে থেকেই একেবারেই চামড়া ছিলে পরিষ্কার করে নিয়েছি আর বুকের অংশ চারি সাইডে এইভাবে কিন্তু আমি এক ছুরির সাহায্যে চিরে চিরে দিয়েছি যেন ভিতরে খুব ভালোভাবে মশলা যায় এখন সেই মশলা আমি এই মুরগির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দেব এমনভাবে মাখাতে হবে যেন পুরা মুরগিটায় কোটিং হয় খুব ভালোভাবে কোথাও যেন ফাঁকা না থাকে এভাবেই মশলা মাখিয়ে আমি এই মুরগিটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দেব। আপনারা চাইলে সারা রাত এইভাবে মেরিনেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং পরের দিন রান্না করতে পারেন সেই ক্ষেত্রে আরও ভালো হবে মুরগির মাংসটা অনেক সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্না করা যাবে এখন এইভাবে মশলা আমি মাখিয়ে নিলাম খুব ভালোভাবে মাখাতে হবে মুরগির পেটের ভিতরেও কিন্তু আমি মাখিয়ে দিয়েছি এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি পাঁচ ঘন্টা অপেক্ষা করছি আমি আজকে পাঁচ ঘন্টা এটা মেরিনেশন করে তারপরে রান্না শুরু করব রান্না করার জন্য আমি এখানে রোস্টের একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি কাঠবাদাম পেস্তা বাদাম আর দশটা করে আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে চারটা কাঁচা মরিচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দই আমি এখানে টক দই ব্যবহার করছি টক দই আমি দুই টেবিল চামচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি রোস্ট মশলা এটাও এক টেবিল চামচ নিয়েছি আমি বাজারে কিনা রোস্ট মশলাটা ব্যবহার করছি আপনারা বাসায়ও কিন্তু তৈরি করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পানি সবগুলো উপকরণ দেওয়ার আমি ব্লিন্ডারে এইভাবে পেস্ট করে নিয়েছি আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন এখন আমরা চিকেনটি দেখবো কি অবস্থা দেখুন এটা মেরিনেশন হয়ে গিয়েছে আমি ছয় ঘন্টা রেখেছিলাম এখন এই চিকেনের গায়ের থেকে আমি মশলাগুলো সরিয়ে নিচ্ছি কারণ চিকেনটা এখন আমরা ভেজে নিব। আর এই মশলা অবস্থায় ভাজলে যেটা হবে মশলাগুলো পুড়ে যাবে আর চিকেনটা কাঁচা থেকে যাবে এই জন্য সম্ভব গায়ের থেকে মশলাগুলো ভালোভাবে সরিয়ে নিতে হবে তারপরে চিকেনটা ভাজতে হবে আর চিকেনের ভিতরে এর পুর হিসাবে আমি ব্যবহার করছি এখানে সেদ্ধ আলু আর ডিম আপনারা কিন্তু এখানে কিমাও ব্যবহার করতে পারেন পুর হিসাবে চিকেনের পেটের ভিতরে ডিম আর আলু আমি দিয়ে দিলাম এখন একটা সুতা দিয়ে আমি পাটা ভালোভাবে বেঁধে দিচ্ছি আমি চিকেনের পাটা একটা সুতা দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিচ্ছি তাহলে ভাজার সময় বা রান্নার সময় মুরগিটা খুলে যাবে না বা ছড়িয়ে যাবে না এজন্য এই কাজটি করতে হবে আর চিকেনের নিচের অংশটা যেখান দিয়ে আমি ডিম দিয়েছি সেইখানে আমি একটা টুথপিক দিয়ে এইভাবে গেথে দিচ্ছি এটা না করলে আলু আর ডিম বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর চিকেনের এইটা হাতের সাইড এখানেও এক দুই পাশে একটা একটা করে টুথপিক দিয়ে আমি এইভাবে গেঁথে দিচ্ছি এই কাজটি করলে আপনার ভাজার সময় এবং রান্নার সময় অনেক সুবিধা হবে এখন চিকেনটি ভেজে নিব ভাজার জন্য আমি চুলায় একটা বড় সাইজের ফ্রাই বসিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে রান্না করা সোয়াবিন তেল আমি যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আপনারা কিন্তু পুরাটা ঘি দিয়েও চিকেনটা ভেজে নিতে পারেন আমি এখানে তেল আর ঘির মিশ্রণে চিকেনটা ভেজে নিব এখন চিকেনটা ফ্রাই প্যানে দিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না কারণ চিকেনটা পুড়ে যেতে পারে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো এভাবে আমি চিকেনের এক এক পাশ পাঁচ মিনিট করে ভেজে নেব চিকেনটা ভাজতে আমার বিশ মিনিট সময় লাগবে এই কাজটি কিন্তু আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়া করে চিকেন ভাজা যাবে না তাহলে কিন্তু রোস্ট ভালো হবে না তাড়াহুড়া করে ভাজলে যেটা হবে চিকেনটা ভিতরের দিকে কাঁচা থেকে যাবে তো এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে এখন চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে যে রোস্ট মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার আপনি এলাচ দারচিনি এগুলো দিয়ে নিচ্ছি আর এখন সেই রোস্ট মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর চিকেনটা আমি এক সাইড করেই কিন্তু রেখে দিয়েছি আমি চিকেনটা আর উঠাবো না কারণ বড়ো সাইজের চিকেন উঠানো নামাতে দিয়ে ভেঙে যেতে পারে এই জন্য আর মুরগির গায়ের থেকে যে মশলাটা সরিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এখন মশলার কাঁচা ভাবটা দূর করার জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে রান্নাটা শুরু করব এই যে এইভাবে কষিয়ে নিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ কম হয়েছে তাই এই যে এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর মুরগির গায়ের সাথে আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এভাবে মাখিয়ে উল্টা পাল্টাই কিন্তু এই রোস্টটি তৈরি করতে হবে যেহেতু আস্ত মুরগির রোস্ট আমাদের এটা মাথায় রাখতে হবে যেন ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয় তো সেভাবে রান্নাটি শেষ করতে হবে এখন কষানো হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানি দিয়ে দিলাম আপনারা যদি দেশি মুরগি দিয়ে এই রোজটি করেন সেই ক্ষেত্রে সেদ্ধ হতে সময় লাগবে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য সেই ক্ষেত্রে আপনারা একটু পানি বাড়িয়ে দিতে পারেন এখন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এক সাইড হয়ে গিয়েছে আর এক সাইড এভাবে উল্টিয়ে দিচ্ছি এভাবেই উলটিয়ে পাল্টিয়ে কিন্তু এই মুরগিটি রান্না করতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম এই যে রোজটি কিন্তু প্রায় রান্না শেষের দিকে এখন মুরগি থেকে পানি ছেড়ে রোস্টের ঝোলটা একটু পাতলা হয়ে গিয়েছে তো আমরা আবারও রান্না করে নিব আর এই পর্যায়ে দিয়ে দিব আমি কিশমিশ আপনারা এখানে আলু বোখারাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কেওড়া জল সামান্য পরিমাণে পানির সাথে মিশিয়ে আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণে চিনি আমি যেহেতু এখানে টক দই আর লেবু ব্যবহার করেছি সেটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করছি তারপরে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে আমি রান্না করতে থাকবো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করে নিলাম এখন রোস্টা রান্না প্রায় শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাই এখানে দিয়ে দিচ্ছি আর ব্যবহার করব এখানে গরম মশলা আর জিরার গুঁড়া এটা আমি গরম মশলা জিরা একবারে তাওয়ায় টেলে নিয়ে ভেজে সেই মশলাটা তৈরি করে নিয়েছি সেটাই আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম রোস্টটা কিন্তু এখন রান্না হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই আস্ত মুরগির রোস্ট আপনারা বাসায় কিন্তু এই রোস্টটি তৈরি করতে পারবেন আর এটা রান্না কিন্তু খুবই ইজি খুব তাড়াতাড়িও হয়ে যায় তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টস মাধ্যমে জানাতে